হ্যালো গাইস, চলে এসেছি আবার একটি নতুন ভিডিওতে। প্রতিদিন আমার ভিডিও দেওয়া হয় না, তো আমি একটু ডিলে ভিডিও দিই, তার জন্য ক্ষমা প্রার্থী। তো চেষ্টা করব এখন সপ্তাহে অন্তত একটি করে ভিডিও দিতে। আর যে ভিডিওটি এখন দেখতে পাচ্ছ সেটি হচ্ছে আমার শহর বহরমপুর, এবং এটি অবস্থিত মুর্শিদাবাদে। তো মুর্শিদাবাদ একটি ঐতিহ্য এবং ঐতিহাসিক জায়গা। সেখানে একটি জায়গা আছে, সেটির নাম হচ্ছে কাশিমবাজার। তো আমরা হঠাৎ প্ল্যান হয়ে গেল গত রবিবার 23 তারিখ, 23শে অক্টোবর, সকালবেলায় শুভ ফোন করে যে চল একটু কাছে পিঠে কোথাও ঘুরে আসি। একটু দেখা হবে, কারণ ভালো লাগে না রবিবার একটু ঘুরে আসতে ইচ্ছেই করে, হয়তো বড় বড় জায়গা ঘুরতে যেতে পারছি না, ফেসবুকে দেখছি অনেক। ঠিক আছে, কোনো ব্যাপার নেই, যে আমরা আমাদের শহরেই অনেক রকম ঘোরার জায়গা আছে, সেই জায়গাতেই ঘুরে আসা যায়। তো সেই উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়লাম কাশিমবাজারের উদ্দেশ্যে। এটি বহরমপুর মুর্শিদাবাদে অবস্থিত কাশিমবাজার। তো সেখানে 10 শিব মন্দির বলে একটি জায়গা আছে, যেখানে 10টা শিবের মন্দির আছে। আমি অ্যাকচুয়ালি কোনোদিন দেখিনি জায়গাটি, শুনেছি, যাওয়া হয়নি। তো সেইটিকে দেখার জন্যেই যাওয়া। চলো তাহলে দেখা যাক যে জায়গাটির অবস্থা এখন এই পরিস্থিতিতে কেমন, কীরকম জায়গা, কীরকম শিব মন্দির। তো চলো দেখা যাক। এটা হচ্ছে আমাদের কাশিমবাজার ছোট রাজবাড়ির একদম অপোজিটের গলিতে, এটা হচ্ছে 10 শিব মন্দির। এখানে 10টা শিবের মন্দির করা আছে পার্ট পার্ট করে, যেমন এখানে দুটো, এটা হচ্ছে ঢোকার গেট, এবং পাশে এখানে 3টে, আর এখানে হচ্ছে টোটাল 5টা। এগুলোর অবস্থা খুবই শোচনীয়ই বলা যায়, মন্দিরের অবস্থা দেখলেই বোঝা যাবে এরকম নোংরার মধ্যে পড়ে আছে। এগুলোকে দরকার যে একটু ঠিক করার জন্য। আমাদের বহরমপুর এবং মুর্শিদাবাদ টোটালটাই তো ইতিহাসের সব কিছু, মানে ইতিহাসের সব কিছু নিদর্শন পাওয়া যায় এসব জায়গাতে, চারিদিকে ছিটিয়ে আছে ইতিহাস। কিন্তু ইতিহাসের এইভাবে অবমাননা ঠিক নয়। আমরা আজকে এলাম, অনেকদিন ধরে জানতাম যে এখানে শিব মন্দির আছে, কিন্তু কখনো আসেনি এই জায়গাটায়। একদম জঙ্গল হয়ে সম্পূর্ণ আছে। পুরো জঙ্গল, জায়গাগুলোকে যে ডেভেলপ করলে কত সুন্দর জায়গা এবং কত সুন্দর সামনে, কিন্তু ডেভেলপের অভাব। ডেভেলপ যদি এখানে ঠিকঠাক হয় তাহলে এটাও একটা পর্যটন কেন্দ্র হিসাবে পরিচিতি পায়, কিন্তু সেটা এখন সময়ের অপেক্ষা যে সেটা কবে পাওয়া যাবে, সেরকম অপরচুনিটি কখন আসবে এসব মন্দিরের। একদম শান্ত নিরিবিলি, আমাদের বন্ধুরাও এসেছে, আমি ওখানে আকাশ এবং শুভ, বাইরেও একটা মন্দির আছে রক্ষাকালী মন্দির, গাড়ি লাগানো আছে আমাদের, এটা হচ্ছে রক্ষাকালী মন্দির। ভেতরে যদি এরকম করে পরিষ্কার করে করে করা হয় তাহলে খুবই ভালো হয়, না হলে ইতিহাস ইতিহাসই হয়ে থাকবে, পরবর্তীকালে আর ইতিহাসের কিছুই খুঁজে পাওয়া যাবে না এইভাবে থাকলে, বইয়ের পাতাতেই ইতিহাসটা থেকে যাবে, দেখতে আর পাবো না।
খারাপ লাগে, আমাদের এখানে অনেকই এরকম মন্দির আছে যেগুলো হয়তো আমরা জানি না, কিন্তু সেগুলোকে এক্সপ্লোর সেভাবে করাও যায় না। এখন ভেবেছি যে এক্সপ্লোর করবো একটা একটা করে, যেখানেই আমরা সন্ধান পাবো সেখানেই যাবো, দেখবো, ঘোরাও হবে, প্লাস হচ্ছে সেই জায়গাটাকে এক্সপ্লোরও করা যাবে। যতটুকু জানি, অত ইতিহাস হয়তো জানি না, কিন্তু যতটাই জানি, সামনে দেখে যতটা বোঝা যায় ততটাতেই এক্সপ্লোর করার চেষ্টা করব। প্র্যাকটিক্যালি একদম সামনে থেকে যতটা মনে হয় ততটাই। আজকের মতো যাত্রা আমাদের এখানেই শেষ হচ্ছে, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। চলো তাহলে আজকের মতো, টাটা, বাই বাই।